আসসালামু আলাইকুম, আমি আশফাক উজ্জামান। আবার চলে আসলাম একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি দেখে আসি চাকরির বিজ্ঞপ্তিটা। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে দারাজ নিয়ে। দারাজ একটা জব সার্কুলার পাবলিশ করেছে, আজকে আমরা সেটা কথা বলবো। এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, তারা যেই বিজ্ঞপ্তিটা পাবলিশ করছে এটা হচ্ছে বিডি জবসে পাবেন। আর ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, এই লিঙ্কে দেখবেন, এই লিঙ্কটা ক্লিক করলে এই ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন। মানে এখানে যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসটা ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, এটা ক্লিক করলেও পেয়ে যাবেন। দেখেন প্রথমে কী দেওয়া আছে, অনলাইন শপিং মার্কেট প্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড উইল অ্যাপয়েন্টেড টু পিপল ফর দ্য পোস্ট অফ টেরিটরি সেলস অফিসার। মানে দারাজ দুইজন লোক নিয়োগ দিবে, মানে কোন পোস্টে, পোস্টে হচ্ছে টেরিটরি সেলস অফিসার। দোজ ইন্টারেস্টেড ক্যান অ্যাপ্লাই টিল সেপ্টেম্বর 30, মানে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। আজকে ভিডিওটা করতেছি হচ্ছে 9 সেপ্টেম্বর, এটা লাস্ট ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর। প্রথম হচ্ছে কোম্পানির নাম দারাজ বাংলাদেশ লিমিটেড, এরপর পজিশন নেম হচ্ছে টেরিটরি সেলস অফিসার, নাম্বার অফ পোস্ট হচ্ছে 2টা, মানে দুইজন, এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, আর স্কিল হবে মাস্ট হ্যাভ প্রফিসিয়েন্স ইন রিলেটেড ওয়ার্ক। মানে এই সেক্টরটাতে আপনাকে স্কিল থাকতে হবে অ্যাটলিস্ট 1 to 3 years অফ এক্সপিরিয়েন্স ইন সেলস অ্যান্ড মার্কেটিং। মানে এক্সপিরিয়েন্সটা হচ্ছে আপনার 1 থেকে 2 বছরের, বাট মানে এখানে তারা 1 থেকে 3 বছরের কথা বলছে, যে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে থাকলে সেটা প্রেফার করবে আর কি। এই স্যালারি হবে নেগোশিয়েবল আলোচনা সাপেক্ষে, জব টাইপ হবে ফুল টাইম একটা জব, ক্যান্ডিডেট টাইপ হবে মেল ফিমেল, দুজনে অ্যাপ্লাই করতে পারবেন বোথ, মানে দুজনের জন্যই। এজ তারা নট স্পেসিফিক, মানে তারা এজ লিমিটটা বলে দেয় নেই। ওয়ার্ক প্লেস হবে আপনার খুলনা এবং বরিশাল, এটা খেয়াল রাখবেন যারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে এটা খুলনা এবং বরিশালের, মানে ওই এরিয়ার হলেই ভালো হয়, কিংবা আপনারা অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু আপনাকে কাজ এখানে করতে হবে, এটা হচ্ছে মেন বিষয়টা। অ্যাপ্লিকেশনের রুলস হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই থ্রু জবস অ্যাট দ্য রেট দারাজ .com.bd, মানে এটা হচ্ছে ওয়েব মেল, ঠিক আছে। অনেকে আবার চিন্তা করেন যে এখানে তো জিমেল ইয়াহু থাকার কথা, এটা হচ্ছে ওয়েব মেল। এই ওয়েব মেল আপনাকে মেল করে দিতে হবে সিভিটা, এবং আপনার সাবজেক্ট লাইনে টেরিটরি সেলস অফিসার মানে পজিশন নেমটা উল্লেখ করে দেবেন, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশন ডেডলাইনটা হচ্ছে 30 সেপ্টেম্বর 2021, এটা খেয়াল রাখবেন, মানে ডেডলাইনটা খেয়াল রেখে তারপর অ্যাপ্লাই করে নেবেন। কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন, তখন আমি সেই বিষয়টা নিয়ে কথা বলে দেবো। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে বলতেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।